হাফ জলের তলায়, আর ওই পাশে দোকানগুলো সেটাও হাফ ডুবে গেছে। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে সেটাও জলের তলায় মোটামুটি অর্ধেক ডুবে আছে। আর এই তো অবস্থা, আর এই দেখো দেখো অবস্থা। এগুলো হোটেল ছিল, হোটেল, হোটেল, সাইকেল রাখার ইয়ে, গ্যারেজ, হ্যাঁ এই অবস্থা। আর এটা হচ্ছে সানের ঘাট। এই হচ্ছে কাটোয়ার এখন ঘাটের বর্তমান অবস্থা, বলপড়া ঘাটের বর্তমান অবস্থা। মাছটা খুলে নিলে হবে না। এই আমরা এই এসে জাস্ট পৌঁছালাম বলপড়া ঘাটে। যারা ওদিক যায় একদম জলে টাইম টাইট উঠবো। আমরা এখন এটা কি বলবো, ব্রিজ, হ্যাঁ আমরা এখন বল্লভপাড়া ঘাটের যে ব্রিজটা হেঁটে হেঁটে পার হচ্ছি। আমি আর চুমকি আছে আমার সঙ্গে। তা আমরা কিছুক্ষণ আগে পৌঁছালাম, পৌঁছিয়ে একটু ভিডিও করলাম। চারিদিকে জলে জলমগ্ন অবস্থা, কঠিন, মানে কঠিন অবস্থা। সামনে নৌকা আসছে, আমরা এখন ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। তবে ওই পার হবো না, আমরা এই পারেই থাকবো, আমরা এই পারেই থাকবো, ওই পারে যাবো না। ওই যে ফেরিঘাট, নৌকা বোর্ড আসছে ওই পার থেকে। আর কি বলবো, চলো সামনে চলে যাই, নৌকাটা দেখি পারাপার হওয়াটা। আমরা এখন একটু বসলাম এখানটায়, কোথায় বসেছি বলো তো? আমরা বসেছি হচ্ছে এই জায়গায়, এই বসার জায়গা আছে। এটা বসার জায়গা না, এটা শিকল বসার জায়গা। আমরা এখানে ভালো লাগছে, ভালো লাগছে না, প্রচণ্ড ভয় করছে, যা তো অবস্থা। এই তো বসে আছি, এমনি নড়ছে কেরম মনে হচ্ছে। আর সামনে নৌকা লেগে আছে, ওই যে লোকজন পারাপাড়ার জন্য উঠে পড়ছে। এবার আমরা ওই পাড়ায় যাবো না, এই পাড়ায় থাকবো, যে কারণে ওই নৌকাটা ছেড়ে দিল। কিন্তু কোন কিন্তু করতে হবে কিন্তু
লোক নয়, চুমকি একটু বসে আছে ওখানে ভিডিও করছে। আর এই যাবো, হঠাৎ কোনো প্রোগ্রাম ছিল না, সেই হবে। চুমকি বললো চলো কাটোয়া গঙ্গা জল কতটা বেড়েছে কি বৃত্তান্ত দেখে আসে একটু, এই আর কি। মোটামুটি মিনিট কুড়ি আমরা বসলাম। তো এই গঙ্গাটা আমরা অনেকবার পার হয়েছি আমি কাটোয়া যেতে, তো ভয়ানক রূপে প্রথম মনে হয় দেখলাম, এইভাবে এসে পৌঁছায়নি, কোনোদিন আসবো বলে আশা হয়নি। অনেকদিন ধরেই ভাবি বর্ষার গঙ্গা দেখতে যাবো, তো আজকে বেরিয়ে পড়েছি। তো দেখলাম কোনটা কোথায় মানে দাঁড়ায়, কোথায় স্থল, কোথায় জল, কিছু বোঝা যাচ্ছে না, পুরোটাই মনে হচ্ছে গঙ্গা। তো দেখলাম তোমরাও দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এসেছি একটু গঙ্গা পাড়ের দিকে। গঙ্গা পাড় বলতে মানে এই পাড় থেকে উঠি, আর এই যে ব্রিজ, এই ব্রিজটা হচ্ছে নতুন হয়েছে, আর এই পাড়টা থেকে আগে উঠতাম। তা অবস্থা কি তা দেখো, এখানে মানুষ স্নান করে, মানুষজন স্নান করে, হ্যাঁ। আর ওই ফেরিঘাট জল হাফ জলের তলায়, আর ওই পাশের দোকানগুলো সেটাও হাফ ডুবে গেছে। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে সেটাও জলের তলায় মোটামুটি অর্ধেক ডুবে আছে। আর এই তো অবস্থা, আর এই দেখো দেখো অবস্থা। এগুলো হোটেল ছিল, হোটেল, হোটেল, সাইকেল রাখার ইয়ে, গ্যারেজ, হ্যাঁ, এই অবস্থা। আর এটা হচ্ছে স্নানের ঘাট, এই যে সবাই স্নান করে ধূপ টুপ দেয় এই জায়গা পজিশন। ফেরিঘাট অবস্থা দেখো, যাত অবস্থা। তা হচ্ছে উফ, কি দারুণ সিন লাগছে, অপূর্ব সিন লাগছে একটা এখানটায়। কোথায় এখানে এসেছিলাম, কোথায় তুমি বাড়ি বলতে, এখন এখানে থাকো নাকি? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চা খাবো একটু। চা কত করে? একটু চা বিস্কুট খাবো। এই যে লালু বসে আছে, লালু বিস্কুট দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও, ছুড়ে দাও না। এই আমরা চা খাবো, চাটা খেয়ে এবার আস্তে আস্তে সোজা বাড়ির দিকে বেরিয়ে যাবো। আমাদের হয়ে গেল ঘুরু ঘুরু, তা চা খাওয়া হয়ে গেল। এবার হচ্ছে এই যে বাইক এখানে রেখেছিলাম, এবার বেরিয়ে যাবো আমরা বাড়ির দিকে, তাই তো। তো চুমকি এখন চপ মুড়ি দেখেছে, এখন চপ খাবে। চপ দেন, দুটো চপ দেন, আর হচ্ছে তিনটা মুড়ি দেন।